এত সুন্দর ছবি করেছে ভাই, কোনোদিন এরকম ছবি দেয় নি ভাই। আসলে গানটা দেখে আমার নিজের চোখ দিয়ে পানি পড়ছে। আসলে গানটা যে এত সুন্দর হয়েছে এখন আমি ভাবতে পারি নাই। গানটা অনেক সুন্দর হয়েছে বলার মতো কিছু নেই। হ্যালো সাকিব বিয়ানরা, সবাই কেমন আছেন? তো ঈদে মুক্তি পেয়েছে প্রিয়তমা 107টি হলে। আরে 107টি হলে পুরা দমে 107টি হলে হাউসফুল যাচ্ছে প্রিয়তমা সিনেমা। আপনারা সিনেমা দেখছেন, আমি এখনও দেখি নাই, কিন্তু আমি ঈশ্বর গানটি দেখছি। গানটি দেখে আমার নিজেরে দেখতে পারছেন, খানটিকে আগে গানটা দেখলাম। আসলে গানটা দেখে আমি নিজে বুঝতে পারছি না কি করব। আমি ভিডিও করব না করব না, আসলে ভিডিও মনে করলাম যে না সাকিব খানকে একটু জানাই। 107টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সাকিব খানের সিনেমা। দর্শক সিনেমা দেখে কান্না করছে। আসলে কেন কান্না করছে এই সিনেমা দেখে? এই সিনেমার মধ্যে কি আছে এমন যে দর্শক কান্না করছে? আসলে সিনেমার মধ্যে এমন একটি গল্প আছে যা বাস্তব জীবনে মিলে যায়। আমার জীবনে একটা শুধু গান দেখে আমার একটা জিনিস মনে হয়েছে, সেই জিনিসটা দেখে আমার কান্না করছে। এই দেখেন চোখ দিয়ে পানি পড়ছে। হয়তো মনে করতে পারেন যে এটা হচ্ছে পানি নিচ্ছে, পানি না ভাই, এটা চোখের জলই, অরিজিনাল চোখের জলই। তো কি বলবো, গানটা দেখেই ফিদা আসছে। আর তারপরে সাকিব খান 107টি হলে রাজত্ব করছে সারা বাংলাদেশে। অত পুরা সপ্তাহ বা পুরা মাসই হচ্ছে হাউসফুল যাবে। সিনেমা করতে হলে এরকমই করতে হবে, কোনো টাকা পয়সা দিয়ে সিনেমা নায়ক হওয়া যায় না। নায়ক হতে বসলে নিজের মেধাকে খাটাতে হবে, নিজের বুদ্ধিকে খাটাতে হবে, আর সাকিব খানের মতন অভিনয় করতে হবে। ত্যাগে গিয়ে নায়ক হওয়া যায়। যেমন আমাদের ভালো সুপারস্টার সাকিব খান নায়ক হয়েছেন টাকা জোরে না, কিন্তু তিনি দীর্ঘ 24 বছর কষ্ট করেছেন, সেই কষ্টের ফল এখন পাচ্ছেন। এখন দর্শক তাকে অনেক ভালোবাসে। আমি সাকিব খানের অনেক সিনেমা দেখছি, কিন্তু কোনোদিন এরকম সিনেমা দেখিনি যে তার বৃদ্ধ লোককে দেখব বা একটা গান দেখবো। এই গানের মধ্যে আমি কয়টা সিনারি খুঁজে পেয়েছি। রিক্সা যখন আসে এটা সাকিব খানের দিকে কেঁদে ফেলায়, এবং আরেকটা লোক দেখছি সাকিব খান বিড়ি খায়, আরেকটা লোক দেখছি সাকিব খান ইমোশনাল পড়ে যায়, আর একটা লোক দেখছি শেষে একবার শেষকে বাড়েছে বৃদ্ধ বয়সী লোকটা দেখা সাকিব খান। এটা আমার কাছে অনেক ভালো লাগছে। আজকের সিনেমাটা অনেক ভালো যাচ্ছে। আমি খোঁজখবর নিয়েছিলাম যে সিনেমাটি অনেক সুন্দর। আমার কাছে একজন বললো, ভাই আপনি যদি সিনেমাটা দেখেন আপনার নিজেরও কান্না আসবে। আসলে তো আর কথা বলবো না, আপনারা সবাই প্রিয়তমা দেখুন, প্রিয়তমার সঙ্গে থাকুন, আপনার পরিবার পরিজন নিয়ে সবাই দলে দলে প্রিয়তমার ছবি দেখুন, প্রিয়তমার ছবির সঙ্গে থাকুন, এগাও নাই করে। আর হ্যাঁ, কাল আমি পাবনা সিনেমা হলে আসছি, আপনারা যারা আসবেন তাহলে অবশ্যই সিনেমা হলে থাকবেন 10টার সময়, আমি তার আগে চলে আসবো। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।